আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক দেখছেন হচ্ছে সিভিল প্ল্যান টিম ইউটিউব চ্যানেল তো এখন হচ্ছে আপনাদেরকে যে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা জমিতে হচ্ছে কি পরিমাণ হচ্ছে জমি আছে একটা ধরেন যে এটা একটা হচ্ছে কি তো এটা একটা হচ্ছে জমি তো এখানে হচ্ছে কি পরিমাণ কত শতক বা কত কাটা আছে তো এটা হচ্ছে আপনাদেরকে দেখাবো কারণ অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাড়ির সন্তানদের এবং পরিবারের অন্য কাউকে যদি জমি যদি ভাগাভাগি করে দিতে হয় তখন হচ্ছে অনেক সমস্যায় পড়তে হয় তো এই ভিডিওটা দেখলে আশা করি যে আপনারা খুব সহজে বুঝতে পারবেন এবং কিভাবে জমি ভাগাভাগি করবেন এবং কি পরিমাণ জমি আছে তো সেই বিষয়টি আপনাদেরকে একদম ক্লিয়ার হয়ে যাবে তো দেখেন যদি জমিটা যদি ধরেন যে এরকম থাকে তো এখানে দেখেন হচ্ছে কত পঞ্চাশ বাই 30 তো আবার ছাগা মনে করেন যে জমিটা ছাগা তিন কোনা সিস্টেমের আছে তো ধরেন যে জমিটা এরকম আছে তাহলে এরকম থাকলে কিভাবে হিসাব করবেন তো এটা আপনাদেরকে দেখাবো তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শুরু করে শেয়ার করে দিবেন তো চলেন ভিডিওটা দেখা যাক এখন দেখেন এটা হচ্ছে একটা জমি এটা হচ্ছে কি একটা জমি তো পুরো আছে কত ইয়া দূর্গা আছে পঞ্চাশ এবং প্রস্থা কত তিরিশ তো এখন হচ্ছে গা আমরা কিভাবে বের করব তো তার আগে হচ্ছে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে পেরেছে কি এক এক শতক জমি সমান সমান হচ্ছে কত চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স সিক্স হচ্ছে কি বর্গ ফুট তো এইটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এর আমার আর একটা ভিডিও দেওয়া আছে তো অবশ্যই ওইটাতে অনেক বিস্তারিত দেওয়া আছে আশা করি ওইটাও দেখবেন তো দেখেন এখন হচ্ছে আমরা হিসাব করব তো হিসাব করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে এরিয়া বের করে নিতে হবে তো আমাদের হচ্ছে এরিয়াটা বের করবেন কি করে এই যে দৈর্ঘ্য আর হচ্ছে কি প্রস্থ হচ্ছে গুণ করলে যা হবে তাই হচ্ছে এরিয়া তো যখন পঞ্চাশ যখন গুণন দিবেন তখন আসবে কত পনেরোশো বর্গ ফুট বা স্কোয়ার যেটা আপনারা বলেন আর কি তো দেখেন আমাদের হচ্ছে কি এই পুরাটুকি হচ্ছে কি জমির এরিয়া কত পনেরোশো বর্গ ফুট এখন হচ্ছে আমরা হচ্ছে শতকে নিয়ে আসবো তো শতকে নিয়ে আসার জন্য কি করতে হবে দেখেন শতকে নিয়ে আসার জন্য আপনাদের কি করতে হবে আমাদের যে টোটাল এরিয়া জমির যে টোটাল এরিয়াটা আছে তো এই এরিয়ার সাথে হচ্ছে কত এটা হচ্ছে ভাগ দিতে হবে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স হচ্ছে কি ভাগ দিতে হবে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ সিক্স সরি এটি হবে না চারশো পঁয়ত্রিশ পয়েন্ট হচ্ছে সিক্স এটা হচ্ছে ভাগ দিবেন তো ভাগ দেওয়ার পর এটাকে কি হচ্ছে ক্যালকুলেশন করে নেবেন তো ক্যালকুলেশন করলে আসবে কত থ্রি পয়েন্ট কত চুয়াল্লিশ এটা হচ্ছে কি শতক আসবে তো তাহলে দেখেন আমাদের হচ্ছে এই টোটা এই জমিটার হচ্ছে কত শতক আছে থ্রি পয়েন্ট হচ্ছে চুয়াল্লিশ শতক আছে তাহলে আমরা শতকের মানটা পেয়ে গেলাম এখন আমরা আসব কি এক কাটাতে কিভাবে বের করবেন তো আমাদের এই জমিটা হচ্ছে কাটাতে কিভাবে বের করবেন তো সেটাই আপনাদেরকে দেখাবো আর এই জমিটা হচ্ছে আপনাদেরকে পরে আমি বিস্তারিত বুঝিয়ে দেব এখন হচ্ছে গিয়ে দেখেন কাটাতে কি করে বের করুন আর কাটার জন্য আবার অবশ্য হচ্ছে এক কাটার সমান সমান কত সাতশো বিশ বর্গফুট তো অবশ্যই এটা হচ্ছে মনে রাখবেন এক কাটা এই এই এটা অবশ্যই মনে রাখতে হবে এটা আর হচ্ছে গা এইটা আপনাদেরকে এই দুইটা হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে তাছাড়া হচ্ছে আপনার কি পারবেন না তাহলে দেখেন এখন হচ্ছে আমাদের হচ্ছে টোটাল এরিয়াটা কত ছিল পনেরোশো তাহলে পনেরোশো সাথে কত ভাগ হবে কত সাতশো বিশ তো যে মানটা আসবে ওটা হচ্ছে কি আপনাদেরকে কাটা তো এটা ক্যালকুলেশন করেছে মান আসবে কত টু পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে কি কত কাটা তাহলে হচ্ছে আমাদেরকে কি এই জমিটার পরিমাণটা কি কাটাতে চলে আসছে এখানে দেখেন আমরা শতকে পাইছি কত থ্রি পয়েন্ট চুয়াল্লিশ শতক পাইছি এবং কাটাতে পাইছি কত টু পয়েন্ট হচ্ছে জিরো এইট কাটা এখন হচ্ছে দেখেন আরেকটা দেখে আপনাদেরকে এখানে দেখেন এক কাটা সমান সমান কত ওয়ান পয়েন্ট সিক্স ইয়ার সিক্স ফাইভ হচ্ছে কি শতক তাহলে মনে করেন যে আপনাদের একটা জমি আছে কত দশ শতক তো দশ শতক জমি আছে সরি দশ কাটা সরি দশ কাটা জমি আছে তাহলে হচ্ছে দশ কাটা যদি জমি থাকে তাহলে হচ্ছে আপনারা হিসাব করবেন কীভাবে দশ গুন ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ তো এটা যখন ক্যালকুলেশন করে দিবেন তখন দেখবেন যে এটা ক্যালকুলেশন করে আসবে কত ষোলো পয়েন্ট ফাইভ শতক তাহলে দেখেন খুব সহজে কি শতকটা আপনারা পেয়ে গেলেন তো আপনাদেরকে অবশ্যই এই তিনটা হচ্ছে মনে রাখতে হবে এক কাটা সময় হচ্ছে অন অন পয়েন্ট হচ্ছে সিক্স ফাইভ শতক এক কাটা সময় হচ্ছে সাতশো বিশ বর্গ ফুট আর এক শতক সময় হচ্ছে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বর্গ ফুট এটা আপনাদেরকে অবশ্যই মনে রাখবেন তো এখন আসি হচ্ছে আমরা কি তিন কোনা জমি বা হচ্ছে কান্সি যেরকম জমি থাকে তো এই সেটা হিসাব করবো তো দেখেন এখানে হচ্ছে সেম শুধু এখানে হচ্ছে এরিয়াটা হচ্ছে ভিন্ন আসবে তো এরিয়াটা হচ্ছে আসবে কত দেখেন এখানে হচ্ছে কত পঞ্চাশ বাই তিরিশ তাহলে পঞ্চাশ বাই কত আসবে এটা আমরা পাইছিলাম কত পনেরোশো তাহলে দেখেন এখানে দেখেন অবশ্যই কিন্তু এখানে এতটুকু জমি আমাদের কিন্তু নাই তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু এই পুরাটুকি জমি কিন্তু ধরা হয়েছে তাহলে এখন হচ্ছে ভাগ দিবেন কত টু দিয়ে কারণ আমাদেরকে এই অংশটা বাদ দিতে হবে শুধু আমাদেরকে এই অংশটা ধরে তাহলে দেখেন এখানে যদি তাহলে কত আসবে সাতশো পঞ্চাশ বর্গ ফুট তো দেখেন আমাদেরকে এই জমির হচ্ছে এরিয়াটা কত সাতশো পঞ্চাশ বর্গ ফুট এখন হচ্ছে আমরা যদি আপনারা যদি ইয়া শতকে নিয়ে আসেন তাহলে এটার সাথে হচ্ছে কত চারশো চারশো পঁয়ত্রিশ পয়েন্ট হচ্ছে সিক্স হচ্ছে কি ভাগ দিতে হবে তাহলে হচ্ছে শতকে পেয়ে যাবেন এবং কাটাতে যখন নিয়ে আসবেন তখন হচ্ছে এরিয়ার সাথে হচ্ছে কাটা ইয়া ভাগ দিবেন তাহলে হচ্ছে আপনাদেরকে কাটাতে চলে আসবে তো আশা করি হচ্ছে ভিডিওটি বুঝতে পারছেন তো ভিডিওটি যদি বুঝে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে